টু দি পয়েন্টের উপরে কথাগুলো মাথায় রাখুন। একবার আন্তরিকতা নিয়ে উচ্চ আওয়াজে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দেখেছেন, এই দরুদ শরীফ পড়তে গিয়েই তো গন্ডগোলটা হয়ে গেল। হাওয়া পেরা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, সারা জীবন বক্তাও বলে গেল ওয়ালা আলে, আপনারাও বললেন ওয়ালা আলে না বাপ, ওয়া আলা আলী কি বললাম, ওয়া আলা আলী, ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, না বাচকের মানে হবে, উল্টে কোনা হবে। আচ্ছা এটা কি, ওয়া আলা আলী, ওয়া আলা আলী বাপ আমার ঠিক করে নেন, ওয়া আলা আলী। আলাটা কি, আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। এই জন্য দরুদ শরীফ যখন পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয় বাপ। চলুন একবার ওই দরুদটা পড়ুন তো বাপেরা, যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি ওই দরুদটা একবার দয়া করে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমার বাপেরা এই দরুদটা হলো উত্তম দরুদ, কি বললাম, গুড বেটার বেস্ট ইসমে তাফজিল। আল্লাহ এই কোরআন যখন আয়াত নাজিল হলো ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন সূরা আন-নাম সূরা আহজাব আয়াত নম্বর 56, এই আয়াত যখন নাজিল হলো আল্লাহ নবীর সাহাবীরা নবীকে বললেন, হে নবী আল্লাহ আপনার উপরে দরুদ পড়তে বলেছেন, কিভাবে দরুদ পড়তে হবে আপনি আমাদের শিখিয়ে দিন। নবীজি বললেন, কুলু তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। এই জন্য এই দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি। এখন যদি কোনো বক্তা এই দরুদটা আপনাদের পড়ায়, আপনারা তখন তাকে কি বলবেন, হয় তবলিগ বলবেন, নয় জামাতে ইসলামী বলবেন, নয় আহলে হাদিস বলবেন, নয় তাকে কাপের ফতোয়া দিয়ে দেবেন। তাহলে আপনাদের মাথায় ঢোকানো আছে দরুদ মানে একটাই, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই জন্য আমি এই দরুদ, এই দরুদটা পড়তে আপনাদের টেস্ট করে দেখে নিলাম যে সত্যিকারের নামাজি কটা আর বেনামাজি কটা। যারা নামাজি তারা এই দরুদটা ভালো জানে। বাপেরা বাড়ি থেকে ভাববেন, চলো দরুদ পড়লেন কেন, যতদিন ওয়াজ শুনতে যাবেন, যেখানে যে বক্তার ওয়াজ শুনবেন একটা জিনিসের উত্তর খুঁজবেন, কটা বলুন না, বাবার সঙ্গে কথা বলুন, একটা জিনিসের উত্তর খুঁজবেন, কি কেন, কি বললাম, কেন, কেন উত্তর খুঁজবেন। যেদিন আপনারা কেন উত্তর খুঁজে পাবেন সেই দিন জানবেন ওয়াজ কিছু বুঝতে পেরেছি, কেন নামাজ পড়ব, কেন দরুদ শরীফ পড়ব, কেন শুকুরের গোশত হারাম, কেন 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 উত্তর খুঁজুন, গরুর গোশত হালাল কেন, মদ খাওয়া হারাম কেন, মিথ্যা কথা বলা হারাম কেন, জেনা করা হারাম কেন, কেন উত্তর খুঁজবেন। যেদিন কেন উত্তর পাবেন সেই দিন জানবেন ওয়াজটা মাথায় ঢুকে গেছে, ঠিক না, ঠিক ভাবে এটা মাথায় রাখুন, তাহলে বুঝতে সুবিধা হবে। দরুদ শরীফ পড়লেন কেন পড়লেন, চলুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলছেন দেখি, জাস্ট দুটো হাদিস। আল্লাহ নবী বললেন, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে নামায় আমল নামায় 10টা নেকি লিখে দেওয়া হবে। আরেকটা হাদিস বলছি, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালি নাহারি ওয়া আশরান ফি আখিরি নাহারি নালাতু শাফাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাত সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের মাঠে খুবই নিকটবর্তী হবে। জোরে বলুন, তাহলে দরুদ শরীফ বেকার পড়লেন না। ছোট্ট একটা এক্সাম্পল পেশ করছি, চার ইমামের এক ইমাম, ইমামটার নাম হলো ইমাম শাফি রহমাতুল্লাহ আলীকে, নাম শুনেছেন, হ্যাঁ বলুন না বাবা। তো ইমাম শাফি রহমাতুল্লাহ আলীকে ইন্তেকাল করেছেন, ওনার এক ছাত্র স্বপ্নে দেখছেন, কিসের মাধ্যমে,
স্বপ্নের মাধ্যমে দেখছেন ভুল ভালবাজ করবেন না অনেক সময় তো পীরের কেরামতি বলতে গিয়ে হ্যাঁ এবার ভুল ভাল কেরামতি বলে দিল ছি 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 খবরদার বলবেন না কারামাতুল আউলিয়াই হাকুন ওলিদের কারামতটা হক তা বলে নাই এমন কোন কারামত আপনি বলে আবেগপ্রবণ হয়ে ঈমানটাকে নষ্ট করবেন না কোরআন আপনাকে সে অধিকার দেয়নি হাদিস আপনাকে সে অধিকার দেয়নি অ্যাকর্ডিং টু ইসলামিক ল এবং অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল দুটো ল নিয়ে তো কম বেশি টুকটাক পড়াশোনা করেছি তো বাস্তব কথাটা আজ তুলে ধরলাম আপনাদের কাছে বাপ হাতে ধরে বলছি একটু ধৈর্য সহকারে বক্তব্যটা শোনার চেষ্টা করুন আর আমার বক্তব্য করার সুযোগটা করে দিন চলুন চার ইমামের এক ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহ আলীকে ইন্তেকাল করেছেন ওনার এক ছাত্র স্বপ্নের মাধ্যমে দেখছেন কি স্বপ্নের মাধ্যমে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কবরে কেমন আছেন তো উনি বলছেন কবরে আমি খুব ভালো আছি কবর আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করছে তখন ছাত্র প্রশ্ন করছে হুজুর আপনি পৃথিবীতে কি এমন কাজ করেছিলেন যার কারণে কবর আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করছে উনি কি বলেছিল জানেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন স্বপ্নের মাধ্যমে ছাত্রকে পৃথিবীতে যত ফরজ আমল ছিল করার চেষ্টা করেছি যত সুন্নত আমল ছিল করার চেষ্টা করেছি নফল ইবাদত যতটুকু করার চেষ্টা করেছি তবে একটা আমল আমি সহজে ছাড়তাম না ভালো করে বুঝে নিন একটা আমল সহজে আমি ছাড়তাম না কি প্রতিদিন রাতে ঘুমানোর আগে অজু অবস্থায় আমার নবীর উপরে 100 বার করে দরুদ শরীফ পাঠ করে ঘুমাতাম আপনি এটাকে প্র্যাকটিক্যাল করুন আপনি কাল থেকে করুন আজ থেকে করুন ব্যাস আমরা ইবাদত ইবাদত করে আপনাদের মাথায় ঢুকিয়ে দিয়েছি বক্তারা আপনাদেরকে একটাই জিনিস শিখিয়েছে ইবাদত কাকে বলে নামাজ পড়া ইবাদত না বাবা বলুন না বাবা আপনাদের মাথায় ঢোকানো আছে কি নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত কিন্তু না বাপ শুধু নামাজ পড়া ইবাদত না শুধু রোজা রাখা ইবাদত নয় চলুন ইবাদত কাকে বলে একটু শুনে নিন সারা জীবন মনে রাখবেন আজকে এই জিনিসটা শোনার পর আপনি নিজেই বলতে পারবেন এটা ইবাদত নয় নিজেই বলতে পারবেন কি ইবাদত কাকে বলে শুনে নিন যে কাজের শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নামে কি বললাম বাপ আমার সঙ্গে কথা বলুন একটু শুরু হবে আল্লাহর নামে শেষ হবে আল্লাহর নামে এমনটা হবে না শুরু হয়েছে আল্লাহর নামে আর শেষ হয়েছে আল্লাহ শেষ হয়নি আল্লাহর নামে হবে না শুরু হতে হবে আল্লাহর নামে শেষ হতে হবে আল্লাহর নামে নবীর তরিকায় কাজটা হবে নবী যেভাবে কাজটা করেছেন সেইভাবে কাজটা হবে সেই টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে আবার বলছি যে কাজে শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় কাজটা হবে টোটাল কাজটা ইবাদত বলে গণ্য হবে এই হলো ইবাদতের সংজ্ঞা এবার চলুন খাওয়াটা ইবাদত ঘুমানো ইবাদত জলসায় বসেছেন ইবাদত কি করে ইবাদত চলুন খাওয়াটা ইবাদত কি করে খাওয়া শুরু হবে আল্লাহর নাম শেষ হবে আল্লাহর নাম নবীর তরিকায় খেতে হবে নবী যেভাবে খেয়েছে সেইভাবে আপনাকে খেতে হবে তবে ইবাদত হবে চলুন দেখি সংক্ষেপে বলে দিচ্ছি বাপ খাবার শুরুতে রসুল বলেছেন খাবার আগে হাত ধুয়ে নেবে খাবার আগে দস্তরখানা বিছাবে খাবার আগে দোয়া বলবে কি দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু হচ্ছে খাবার আগে লবণ বা পানি গালে দেবে খাবার আগে দোয়া বলে নেবে হয়ে গেল খাওয়া শুরু হচ্ছে কিভাবে খাবেন নবীজি যেভাবে খেয়েছে নবীজি কিভাবে খেয়েছেন নবীর খাবার নিয়ম ছিল নবী আমার তিন আঙুলে খাবার তুলতেন তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন তিন আঙুলে খাবার তুলতেন পাঁচ আঙুলে গালে দিতেন মানে অল্প অল্প করে গালে দিতেন দিয়ে ভালো করে চিবাতেন নবীজি বলেছেন বারোটা দাঁত আল্লাহ দিয়েছে তোমাকে উপরে ছটা নিচে ছটা মানে চুয়াল্লিশ দাঁত নাকি এই বারোটা দাঁত দিয়ে ভালো করে চিবানোর জন্য আল্লাহ দাঁত দিয়েছে তুমি করবে কি খাবারটাকে ভালো করে চিবাবে চিবিয়ে ভেতরে বের ঢুকিয়ে দেবে গিলে নেবে আর আমরা কি করি আমরা কি করি এক বাসন ভাত পাঁচ মিনিটে শেষ ঠিক না বেটি তা পেটের রোগ হবে না তো হবে কার বুঝতে হবে ইসলাম এমন একটা ধর্ম এই তরিকায় যদি আপনি মডার্ন সায়েন্স আজ বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে এই সর্বনাশ মোহাম্মদ ইসলামের খাবার নিয়ম পদ্ধতি তো আলাদা এক নাম্বার এবারে খেতে খেতে আপনার পানির পিপাসা পেয়েছে কিভাবে পানি পান করবেন ডক ডক করে পানি পান করবেন অভদ্র না নবী বলেছেন তিন ঢোকে পানিটা পান করবে কিছু বুঝতে পারলেন পানি পান হয়ে গেল আবার খাওয়া শুরু করছেন নবীজি বলছেন খেতে 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 তুমি একটু চিন্তা করো তো কি চিন্তা করবে
ওগো আল্লাহ আজকে তুমি আমাকে এই জলসার প্যান্ডেলে বসিয়ে বিরিয়ানি খাওয়াচ্ছো, গতকালকে বাড়িতে আলু ছানা ডাল খেয়েছি, আর আগামী কাল তকদিরে কি আছে তাও জানি না, যদি মরে যাই গোসলের জন্য কাফন রেডি থাকবে, ঠিক না বেঠিক? আল্লাহ গতকালকের আলু ভর্তা ডাল খাইয়েছো, আজকের বিরিয়ানি খাওয়াচ্ছো, গতকালকের তুলনায় তুমি আজকের আমাকে ভালো খাওয়াচ্ছো আল্লাহ, শুকরিয়া আল্লাহ তোমার। আল্লাহর কোরআন কি বলছে? লা ইন শাকারতুম, এবার কোরআনের দলিল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। কোরআন দুই নম্বর পারা চার নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন, সুরার নাম সুরায় বাকারা আল কোরআন। এই বান্দার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রেজেকগুলো তোরা ভক্ষণ করবি, হারাম খাবারগুলো কখনোই খাবি না, আর খেতে 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 কি করবি? ওয়াশকুরু লিল্লাহ, আমি আল্লাহ আমার শুকর আদায় করবি। আচ্ছা শুকর আদায় করলে কি হবে? আল্লাহ নিজে অন্য আয়াতে আল্লাহ বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। তেরো নম্বর পারার পনেরো নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন, সুরার নাম সুরাই ইব্রাহিমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, তোরা যদি খেতে খেতে শুকর আদায় করিস ওই খাবারে আমি আল্লাহ বেশি বেশি করে নিয়ামত দান করব। খানে রাখো তা করবেন কেন? খাচ্ছে মোবাইল দেখছে, ঠিক না বেঠিক? এই অভ্যেসটা কাদের আছে জানেন? এই ইয়াং ছেলেরা বেশি করে, আর বাচ্চাদের অনেক বাচ্চা বাড়িতে আছে দেখবেন, এখনকার মেয়েরা বাচ্চাদেরকে মোবাইল দেয় আর গালে খেতে দেয়, ঠিক না বেঠিক? শুনে নিন, এশিয়া মহাদেশের সব থেকে বড় ডাক্তার, ডাক্তারটার নাম আপনারা সকলে জানেন, দেবী সেঠি, নাম শুনেছেন? খুব বড় ডাক্তার, যারা শিক্ষিত লোক আছে তারা জানবেন, দেবী সেঠি ডাক্তার, বড় ডাক্তার। তিনি বলছেন, খাবার তোমার সামনে এলে দশ মিনিট ধরে খাবারের দিকে তাকিয়ে থাকো। কি বললো? দশ মিনিট খাবারের দিকে তাকিয়ে থাকো। কেন? তুমি তাকানোর পর তোমার স্নায়ুগুলো খাবারটাকে আকর্ষণ করে নেবে, তারপরে তুমি খাওয়া শুরু করো। আরে এটা তো দেবী সেটি বলেছে, আর দেড় হাজার বছর আগে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাবার সামনে এড়িয়ে গাবাক গাবাক মারতে যেও না, আগে খাবারটাকে ভালো করে দেখে নিয়ে খাওয়া শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেবী সেটির কথাকে গুরুত্ব দিলে মুসলমানের বাচ্চা, আর দেড় হাজার বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার গুরুত্ব নেই, কেন ওটা মৌলভী বলেছে ওই জন্য। মানে মৌলভীদের প্রতি এত মানুষের অনীহা এসে গেছে, মৌলভীরা এত ভালো কথা বললো এটা শুনতে চায় না। এই কথা যদি একটা ডাক্তার বলতে, এখানে ধরুন আপনাদের এখানকার এমএলএ, জাস্ট উদাহরণ হচ্ছে বাবা, এই এমএলএ সাহেব বক্তব্য করতে এসে যদি এই কথাটাই বলতো তখন আপনারা অ্যাটেনশন দিয়ে শুনতেন, কেন এমএলএ বলেছে? কিন্তু একজন আলেম বলছে সেটার গুরুত্ব কম। তার মানে আলেমদের প্রতি সাধারণ মানুষের এতটাই অনীহা এসে গেছে, ওরা যা বলছে বলুক শুনে নি না বাবা। চলুন এবার আসছি, খাওয়া হচ্ছে, খাওয়া হয়ে গেল কি করবেন? নবী বলেছেন আঙুলটাকে চাটবে। আঙুল চাটেন? আঙুল চাটবে। আচ্ছা আঙুল চাটলে কি হবে? কানাডা টরন্টো ইউনিভার্সিটি অ্যানাটমি আগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক উইলিয়াম সার্ভে, তিনি বলছেন কোন মানুষ যদি আঙুল চাটবে, মুখের মধ্যে একটা লালা আছে, ওই লালাটা যত বেরোবে তার হজমের উপকার হবে। দেড় হাজার বছর আগে আমার নবীর সুন্নতটাকে আজ বাস্তবে প্রয়োগ করলো কে? ওই বৈজ্ঞানিক গবেষণা করলো। আপনি খেতে খেতে যখন আঙুল চাটবেন মনে মনে এটাই বলবেন, আমার রসুল আঙুল চেটেছেন তাই আমি আমার আঙুলটাকে চাটছি, নবীর সুন্নত আদায় হবে, এবাদত বলে গণ্য হবে। জোরে বলুন কি বুঝলেন এবাদত কি? এবার খাওয়া হয়ে গেল, খাওয়া হয়ে গেলে যে প্লেটে খেয়েছে প্লেটটাকে নবী বলেছেন ভালো করে চেটে খাবে, ভালো করে চেটে খাবে। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছেন, এক হাজারটা প্লেট যদি আমার সামনে দেওয়া হতো, আমার নবী যে প্লেটে খেয়েছেন ওই প্লেটটাকে আমি আগেই বুঝতে পারতাম, রসুলুল্লাহর প্লেটটা এত অত্যন্ত পরিষ্কার থাকতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানের বাচ্চা আপনি কি করেছেন? আরে আপনাদের কি বলবো বাবা, আপনারা তো সাধারণ মানুষ,
আমি একজন বক্তা আমি একজন বক্তা আমি তো নাকি ঠিক দেই খাবো তো এইটুকু নিয়েছি এতটা গাবড়া করে নোংরা করে ফেলে রেখে চলে এলাম আমি আবার দুদিন পরে স্টেজে বলবো আমি নায়েবে নবী আল উলামা ওয়া রাসাতুল আমবিয়া এত সহজ নায়েবে নবী খালি গাড়ি গালে দাড়ি আর মাথায় টুপি বোখারি মুসলিম পড়লি তুমি নায়েবে নবী সহজ জিনিস নয় বাপ কত বক্তা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না এই ইউটিউব ওয়ালা হয়তো আমার খারাপ ভাববে বাস্তব কথা বলছি গো বাপ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না বাম্মার ভাত দেয় না জেনা কর বলা আছে ওয়াজ নসিহত করছে আপনারা দাওয়াত করছেন দেখা যাচ্ছে যোগ্য আলেম তিনি সঠিক কথা বলছে তার ভ্যালু নেই তার গলা নেই আর অযোগ্য অপদার্থ জেনা কর স্ত্রীর বাড়িতে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়ের সঙ্গে যখন জেনা করে আপনি কি জানেন কোরআন কি বলছে আল্লাহর কোরআন বলছে এই যুবক ছেলেরা কোন যুবক যুবতী যদি জেনা করে তার শাস্তি কি আযানিয়াতু ওয়াজানি ফাজরিদু কুল্লা ওয়াকিতি মিনহুমা মিয়াতা জালদা 18 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইন সূরার নাম সূরা নূর আল্লাহ বলছেন ব্যভিচারকারী নারী হোক আর পুরুষ হোক কোন দয়া মায়া চলবে না 100 গা বেত মারা হবে আর বিবাহিত মানুষ যদি জেনা করে স্ত্রী থাকা সত্ত্বেও যদি অন্যর স্ত্রী নিয়ে টানাটানি করে স্বামী থাকা সত্ত্বেও যদি অন্য লোকের সঙ্গে যদি অবৈধ সম্পর্ক করে তার শাস্তি কি জানেন ইসলাম বলেছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দুধ থেকে পাথর মারতে মারতে মেরে ফেলে কি বুঝলেন বাবা বাড়ি থেকে ভাববে আমার মতন কত বক্তা আছে বাম্মার ভাত দেয় না বাম্মার ভাত দেয় না অজু অবস্থায় নামাজ আহা অজু অবস্থায় ওয়াজ এজন্য বাপেদের হাতে ধরে বলে যাচ্ছি বাপ যে কজন বসেছেন এখানে ব্রেনটাকে ক্লিয়ার করে নিন চলুন আমরা বসবো কেন কি জন্য বসেছি একটা জিনিসের জন্য আপনাদেরকে কষ্ট দেব সে কষ্টটা কি বলে দিচ্ছি প্লাস্টিকের উপরে বসে আছেন না বাবা বলুন না বাবা আমার কালকের মারা গেলে প্লাস্টিকের নিচে চলে যাবে ঠিক না বেটি পার্থক্য হলো এইটুকু উপর আর নিচে আর কিছু পার্থক্য নেই আমি যা গবেষণা করে দেখলাম ভারতবর্ষ বাংলাদেশ নেপাল এই উপরে বসে আছেন চোখ দুটো বন্ধ হলে নিচে চলে যাবে এখন চলুন উপরে আপনারা টাটকা দেহ নিয়ে বসে আছেন অনেকে আতর টাতর মেখে বসে আছেন তাই না আরে এ দেহ পচা দেহ এ দেহটা পচা দেহ এর কোনো দাম নেই এখন গায়ে উপরে তো আত্মা আছে বলে দেহটা টাটকা সেন্ট বেরোচ্ছে বেটা তখনই বুঝবো তোমার দেহটার দাম মরণের পরে কবরে যদি 10 বছর পরে কবরটা খুলে তোমাকে টাটকা পাওয়া যায় তাহলে জানবো তুমি বাপের বেটা আলেম তুমি একজন খাঁটি মুমিন ঠিক না বেটি কবরে দেহটা টাটকা কি করে রাখবেন সেই জন্য এখানে বসো কিছু আলোচনা শোনো কবরে আমরা দেহটা টাটকা রাখবো কি করে আল্লাহ কোরআনে বলেছে তোর দেহ কবরে টাটকা রাখতে চাস নবী বলছেন তোর দেহ কবরে টাটকা রাখতে চাস বলে দিচ্ছি আল্লাহ বলছেন আমার দুটো কাগজ ঠিক করিস দুটো কাগজ কটা এই কোরআন আছে ভারতের একজন ব্যক্তি বলেছিলেন নাম বলছি না ভারতের একজন ব্যক্তি বলেছিলেন আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড জমির দলিল পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স পঞ্চায়েত সার্টিফিকেট এই আটটা কাগজ ভারতের নাগরিকত্ব পাবে না এনআরসি হবেই হবে দেশ ছেড়ে পালাতে হবে এই কথা শুনে ভারতের হিন্দু মুসলিম হিন্দুরা মন্দিরে দৌড়েছে আর মুসলমানরা মসজিদে দৌড়াচ্ছে আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও 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 বলে রে খুব কেঁদেছে তা ফেরেশতারা জুম্মার দিনে ইমাম সাহেব মোনাজাত করছে আল্লাহ জালেমের জুলুম থেকে বাঁচাও এরা সব হাউ মহাবীর আবি চিল্লাচ্ছে আল্লাহ ফেরেশতাদের ডেকে বলছে এই কি হয়েছে রে শায়েস্তা নগরে মসজিদে জুম্মার নামাজের সময় হাউ মাউ করছে কেন কি হয়েছে তখন ফেরেশতারা বলছে আল্লাহ ভারতের একটা লোক বলেছে এনআরসি করব দেশ বের করে দেবো বুড়ো বুড়ি পার্থক্য করে দেবো এই ভয়েতে ওরা এনআরসির ভয়েতে হাউ মাউ করে চেল্লাচ্ছে আল্লাহ বলছে তাই এই কথার জন্য চেল্লাচ্ছে আরে আমার বান্দাদের একটু বলে দে শায়েস্তানগরের মানুষ শায়েস্তানগর বলছি তো ঠিক বলছি তো শায়েস্তানগরের মানুষদের বলে দে আমার দেওয়া জমি আমার দেওয়া সূর্যের আলো আমার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি আমার দেওয়া আকাশের পানি আমার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকে চাষ করে খায় আমার দেওয়া মাটির তলা থেকে পানি তুলে পান করে আমার দেওয়া অক্সিজেন ফ্রি ফ্রি নেয় কার্বন অক্সাইড ছেড়ে দেয় আমি ওদের বাঁচিয়ে রেখেছি আমি ওদের খাওয়াই তা কে বলেছে আটটা কাগজ বারোটা কাগজ ওই কাগজে ওরা হাঙ্গাম শুরু করে দিয়েছে ফেরেশতারা বলছে তাহলে কি হবে এখন ওদের বলে দে আল্লাহ বলছে ওদের বলে দে 1500 বছর আগে আমি ওদের বলে দিয়েছি আজকে এনআরসির ভয় মারাচ্ছ 1500 বছর আগে আমি আমার নবীর কাছে
এই আমার কিতাব নাযিল করে বলে দিয়েছি পৃথিবীতে যদি বাঁচতে চাস দুটো জিনিস করে যাস কটা দুটো কি কোরআন বলছে ওয়া মাইয়ু উমিম বিল্লাহি ওয়া ইয়ামানু সাদিহা এই দুটো জিনিস কোথায় আছে 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 4 2 নম্বর লাইন সূরার নাম সূরা তাওবা আয়াত নম্বর 9 আল্লাহ বলছেন এই পৃথিবীর মানুষেরা শোনো আদমের সন্তানেরা আমার এই পৃথিবীতে যতদিন বাঁচবি দুটো কাগজ তোরা ঠিক রাখবি দুটো কাগজ ঠিক রাখবি এক নাম্বার হলো ওয়ামাইয়ুকুমিম বিল্লাহ এই পৃথিবীর জমিনে 100% আমি আল্লাহ আমার উপরে ঈমান আনবি আমাকে 100% বিশ্বাস করবি এক নাম্বার কি তাড়াতাড়ি বলেন বিশ্বাস করব 100% কার উপরে জোরে বলুন মিথ্যা কথা বলবেন না এখানে বসে বসে বলুন আল্লাহর উপরে 100% ঈমান আমাদের নেই আয় ঠিক বলেন চলুন আমাদের ঈমানটা কতটা একটু খুলে বলি আমরা আল্লাহকে বিশ্বাস করি 50% কত 50 আর 30% বিশ্বাস করি পার্টির নেতাদের উপরে ঠিক না মিটি ইয়ে আছে বেঁচে আছে নইলে মরে যাব 30% 30 আর 50 কত হলো বাপ আসি আর 20% বিশ্বাস করি তকদিরকে এই টোটাল মিলে 100% করেছি আমরা এই পৃথিবীতে যারা আল্লাহকে 100% বিশ্বাস করেছে তারাই একটা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছে জোরে বলো একটা উদাহরণ দিই আবাব দেব উদাহরণ দিলে তবে তো বুঝতে পারবেন একটা উদাহরণ দিচ্ছি 100% ঈমান কাকে বলে দেখুন উদাহরণ দিলে বুঝতে পারবেন লোকটার নাম হলো খাজা মঈনউদ্দিন চিশতি নাম শুনেছেন আজমিনে তার কবর বাবা আমি আজমিনে বহুবার জলসা করে এসেছি আজমিনে তার কবর খাজা মঈনউদ্দিন চিশতি একদিন তারাগড় পাহাড়ের নিচে ফজরের নামাজের পর গাছের তলায় বসে বসে সূরা ইয়াসিন পড়ছিলেন কি বাপ সূরা ইয়াসিন পড়ছিলেন পড়া কমপ্লিট পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে খাজা মঈনউদ্দিনের ঈমান দেখুন 100% কাকে বলে পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন এ পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে রাখে তাহলে আমি এটাই বিশ্বাস করব কপালেই মৃত্যু পাথরে পাথরেই মৃত্যু কপালে লেখা ছিল কোনো দুঃখ নেই কিন্তু পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে এরই নাম 100% বুঝতে পারছেন বাবা 100% কাকে বলে আল্লাহ নবী বলেছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যে ব্যক্তি আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ এই তো ঘরের ধারে লোকটার কবর লোকটার নাম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এখান থেকে পেছনের দিকে গেলে ফুলফুরা জমিনে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি এই শাহ রজব আলী রহমাতুল্লাহ আলাইহি এই তুই কাছেই শুয়ে আছেন শুধু তাই নয় হাড়োয়ার পীর গোরাচাঁদ রহমাতুল্লাহ আলাইহি এখন তার কবরে যদি শিরিক বেদাত হয় তার জন্য তিনি দায়ী নয় বাপ ঠিক না বেঠিক খাজা মঈনউদ্দিন চিশতি জবরদস্ত একজন আল্লাহর ওলি ছিলেন তার কবরে যদি এখন পূজোর মানে কি বলে ওই মানে চাদর ফুল মানে গান বাজনা শরীয়তের বিরোধী কোনো কাজ হয় তার জন্য কি তিনি দায়ী খবরদার নয় 100% ইমান আল্লাহ বললেন 100% ওকে দিও এই শায়েস্তা নগরের মানুষদেরকে বলে দে ফেরেশতারা কি এনার্জি ফেনার্জি এটা ওটা পাগল কোথা করে আমি আল্লাহকে বাঁচিয়ে রেখেছি সামনে করোনা রোগ দেবো 2020 সালে করোনা রোগ দেবো বাপ বেটার থেকে পালাবে বেটা বাপ ছেড়ে চলে যাবে স্বামী তার স্ত্রীকে স্বামীর করোনা হয়েছে বউ বিয়ে করে নিয়েছে বউয়ের করোনা হয়েছে স্বামী আর একটা বিয়ে করে নিয়েছে মায়ের পেটের ভাইয়ের করোনা ভাই মারা গেছে মায়ের পেটের ভাই লাশ ছুঁতে যায়নি ঠিক না বেটা আল্লাহ বলছে ভালোবাসা দেখাচ্ছিস তোদের ভালোবাসার মুরগি পোষা দুটোই সমান সমান